কাঠের চামচ তো তোমরা দেখেছ, সেটা মিষ্টির দোকানে মিষ্টি খেতে বা বিয়ে বাড়িতে আইসক্রিম খাওয়ার জন্য যে কাঠের চামচ ব্যবহার করা হয়। কিন্তু আজ আমি তোমাদেরকে বলবো যে এই কাঠের ছোট ছোট চামচ কেমনভাবে বানানো হয়। উডেন স্পুন বা আইসক্রিম স্টিক বানানোর জন্য সর্বপ্রথম বড় বড় গাছ কেটে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই সব গাছ নন টক্সিক হয়, যেইগুলো ব্যবহারের ফলে আমাদের শরীরে কোনো রকম ক্ষতি হয় না, এবং এই সব গাছে না আছে কোনো স্বাদ আর না আছে কোনো গন্ধ। তারপর এই বড় বড় গাছের ডালগুলিকে একটি কাটিং মেশিনে নিয়ে আসা হয়। এখানে এই গাছের ডালগুলিকে একটি কাটারের মাধ্যমে ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয়। গাছের এই ছোট ছোট টুকরোকে একটি স্পেশাল পিলিং টুলের সাহায্যে ছুলে দেয়া হয়। এই ছোট যন্ত্রের সাহায্যে গাছের বাইরের অংশ পুরোপুরিভাবে ছুলে ফেলে দেয়া হয়। তারপর এই ছোট ছোট টুকরোকে একটার পর একটা একটি মেশিনে লাগানো হয়। এই মেশিন এই কাঠগুলিকে গতিতে ঘোরাতে থাকে, এবং এই মেশিনের সামনের দিকে একটি ধারালো ব্লেড লাগানো থাকে, যেই ব্লেডের দ্বারা গাছের পাতলা পাতলা লেয়ার বের করে নেওয়া হয়। তারপর কাঠের লেয়ারগুলিকে সুন্দরভাবে সাজানো হয় এবং এক জায়গায় জড়ো করা হয়। তারপর সেই কাঠের লেয়ারগুলিকে তুলে একটি কাটিং মেশিনে চাপানো হয়। এখানে এই মেশিন সেই লেয়ারগুলিকে আইসক্রিম স্টিকের আকারে কাটতে থাকে, এবং এই মেশিনের দ্বারাই আগের দিকে এই স্টিকগুলি জড়ো হতে থাকে, এবং এই মেশিনের দ্বারাই একদিকে স্টিক পড়ে থাকে আর একদিকে কাঠের অবশিষ্ট অংশ পড়ে থাকে। তোমরা তো দেখতে পাচ্ছ যে কেমনভাবে এই মেশিন আইসক্রিমের স্টিকগুলিকে কাটছে। তারপর এই স্টিকগুলিকে প্যাক করে বাজারে পাঠিয়ে দেওয়া হয় বিক্রির জন্য। যেই স্টিকগুলো দেখতে পাই আমরা কোনো মিষ্টির দোকানে বা বিয়ে বাড়ি খেতে গেলে আইসক্রিমের সাথে দেওয়া হয়, তো সেই আইসক্রিম স্টিকগুলো এরকমভাবে ফ্যাক্টরিতে বানানো হয়। তো আজকে ভিডিওটা এতটাই ছিল, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।